চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছে তার পরিবার। গেল 25 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিকিৎসার আবেদন করেছেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এটি যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশি চিকিৎসার দাবিতে বিএনপির 48 ঘন্টার আল্টিমেটাম শেষ হয়েছে মঙ্গলবার, কিন্তু সরকারের তরফে মেলেনি সারা। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও আবেদন করেছেন বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার। আবেদনটি মতামতের জন্য পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন দুই মন্ত্রী। বলে দিয়েছি, আমার কাছে দিয়েছিল, আমি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি আরো দুই দিন আগে। এদিকে মানবিকভাবে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। আইনমন্ত্রী মহোদয় নিজেও জানেন যে আবেদনটা করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী তো জানেনই, তো এখন আইনমন্ত্রী সাহেব আবার বলছেন আবেদন করার জন্য, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আদালতে দেওয়ার জন্য, তো এক্সিকিউটিভ থেকে এটা কনফ্লিক্টিং একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। দেড় মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। বিএনপি নেতারা জানান তার স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় শিগগিরই বিদেশি চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আসাদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।